স্যার, ম্যাডামের গান হয়ে গেছে, এদিকেই আসছেন। গুড। প্লিজ দেখবেন স্যার, ম্যাডাম যেন আবার আমার নামে কমপ্লেন না করেন, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তোমার ম্যানেজারকে আমি বলে দেবো, এখন যাও। আর শোনো স্যার, আমি আর ম্যাডাম যখন কথা বলবো, খেয়াল রেখো ঘরে যেন কেউ না ঢোকে। ওকে স্যার, যাও। থ্যাংক ইউ স্যার। কি চান আপনি? আমি কিন্তু চাচাবো। তোমার গান আমাকে পাগল করে দিয়েছে। আসবে না, কেউ আসবে না। আমার মেয়ের জ্বর, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়ি আমাকেও ফিরতে কেন, আমাকে বিরক্ত করেন। বাইরে চলো না, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, শিলিগুড়ি ফাংশন আমি অ্যারেঞ্জ করে দেবো, টাকা ডাবল পাবে। এখানে যেমন নাচছো গাইছো, ওখানেও নাচবে গাইবে। না, টাকা তোমার পায়ে লুটোবে সোনা। আমার কত টাকা চাই না। টাকা চাই না, দিয়ার ক্যান্সার এটা ভুলে যেও না। শ্যামলেন্দু দা, তার চিকিৎসার অনেক খরচ, রাজি হয়ে যাও। চারুন, আপনার গায়ে মিষ্টি মদের গন্ধ, মুখাম করে লাভ। আমার তাড়া আছে, শুধু আমার হয়ে থাকবে তুমি। হোটেলে নাম লুকিয়ে গান গিয়ার কতদিন, জানা জানি হবে। ভয় দেখাচ্ছেন আমাকে? ভালোবাসছি, বুঝছো না? কথা শোনাও পাপ। তোমার এই সতীপনা আমার বেশ লাগে। দিনের বেলা সাদা শাড়ি, রাত্রে মক্ষী রানী। আমি যা করি আমার মেয়ের জন্য করি। করো না করো, টাকা পয়সা গয়না গাটি বাড়ি সব শ্যামলেন্দু দেবে, তাই কোনো আঁচ লাগতে দেবে না। শুধু আমার তালে তালে নাচবে আর গাইবে? অসম্ভব। জানো এই মুহূর্তে তোমার আমি আঁচ ছেড়ে দিই, ছেড়ে দেবো, ছেড়ে দেবো যদি রাজি হও। আর রাজি না হলে তোমার সারা জীবন আমি নরক করে দেবো। বাঘিনীদের সঙ্গে খেলতে আমার বেশ মজা লাগে। সার্কাসের রিং মাস্টার তো দেখেছো, হাতে কেমন চাবুক নিয়ে বাঘিনীদের পোষ মানায়। খেয়াল রেখো, আমার যেন চাবুকটা না হাতে তুলতে হয়।